নমস্কার ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি রত্না রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে সিবিআই একটি বড়সড় পদক্ষেপ নিতে চলেছে সঞ্জয় রায়ের এবার কিন্তু নার্কো টেস্ট হতে চলেছে সঞ্জয় রায়ের নার্কো টেস্ট করা হবে এই আবেদন জানিয়ে জানানো হয়েছে শিয়ালদা কোর্টে এবং শিয়ালদা কোর্ট থেকে যদি আবেদন মঞ্জুর হয়ে যায় তাহলে খুব শীঘ্রই কিন্তু সঞ্জয় রায়ের নার্কো টেস্ট হবে এর আগে পলিগ্রাফ টেস্ট হয়েছিল এবং পলিগ্রাফ টেস্টে অবশ্যই যথাযথ উত্তর সিবিআই খুঁজে পায়নি তার জন্যই কিন্তু এবার নার্কো টেস্টের রাস্তা অবলম্বন করছে সিবিআই নার্কো টেস্ট কি কি কেন করা হয় নার্কো টেস্ট যখন দেখা যায় যে অভিযুক্ত সেই অভিযুক্তের মুখ থেকে সঠিক কথা বেরোচ্ছে না তখন তাকে করানো হয় এবং ফলে তার অবচেতন মনের সমস্ত কথা সে হুর করে বলতে শুরু করে এবং এই নার্কো টেস্টে যে কেমিক্যাল ব্যবহার করা হয় সেটা হচ্ছে সোডিয়াম পেন্টোথাল বা সোডিয়াম অ্যামাইচাল এই কেমিক্যালটি পুশ করা হয় তার ব্রেনে গিয়ে এটা কাজ করে এবং ব্রেনের যে সাবকনসিয়াস মাইন্ড রয়েছে সেই সাবকনসিয়াস মাইন্ড থেকে সে সমস্ত কথা ওগড়াতে শুরু করে তার মনে যা আছে সেই সমস্ত মনের কথা বলতে শুরু করে আর এই রাস্তাটাই কিন্তু এবার সিবিআই অবলম্বন করছে এই কারণে কারণ সিবিআই বহু গরবিল দেখতে পাচ্ছে যে গরমিলগুলো ফরেন্সিক রিপোর্টের রয়েছে পোস্টমর্টম রিপোর্টের রয়েছে এবং আরও অন্যান্যরা যারা বক্তব্য রেখে বলেছে সিবিআইকে বিভিন্ন কথা বলেছে তাদের সমস্তটা বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে এই সঞ্জয় রায় সে কেন সেই সময় সেমিনার রুমে গেছিল। এই সঞ্জয় রায় নিজে সেই কাজটা কি করেছে নাকি অন্য কেউ করেছিল তারপর তাকে সে সেখানে গেছে বিভিন্ন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে যেখানে কিন্তু সঞ্জয় বারবার বলছে যে এই কাজ সে করেনি সে গেছিল সেখানে কিন্তু এই কাজটা সে করেনি ফলে প্রত্যেকটা জিনিস মেলানোর চেষ্টা করা হচ্ছে এবং সঞ্জয় এখনো পর্যন্ত সেই নামগুলো বলছে না যাদেরকে যারা কিনা সঞ্জয়কে বলেছিল যে সেমিনার রুমে যেতে সঞ্জয়কে এরকম নির্দেশ কেউ দিয়েছিল নাকি সঞ্জয় নিজে গেছিল সেখানে কিন্তু কোনো উত্তর খুঁজে পাচ্ছে না সিবিআই কারণ যেভাবে তথ্য লোপাট হয়েছে চারিদিক থেকে সবাই মিলে তথ্য লোপাটে যেভাবে চেষ্টা করেছে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে তথ্য যে এভিডেন্স সব থেকে গুরুত্বপূর্ণ সেই ডেড বডি তড়ি ঘড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকেই বিভিন্ন সন্দেহ যা দানা বাজছে যে সঞ্জয় রায় সে যদি এই কাজটা করে সঞ্জয় রায় কি এমন ব্যক্তি যা যে এই কাজটা করার জন্য তাকে তোড়ে ঘড়ি এই ডেড বডিটা পুড়িয়ে দেওয়া হলো সে যদি করে থাকে সেটা একজন সাধারণ মানুষ এবং সব থেকে বলা যেতে পারে যা খবর আমরা পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে সঞ্জয় রায় একটা খুব নিকৃষ্ট মানুষ যে কিনা মৃতদেহের সঙ্গে সহবাস করতে এবং তার ভিডিও সেখানে পাওয়া গেছে এবং আর মেডিকেল কলেজের যে মর্দ যেখানে মৃতদেহকে রাখা হয় সেই মর্গের ছবি পাওয়া গেছে মর্গে কিভাবে সে সেই মৃতদেহগুলোকে বার করে তার সঙ্গে সহবাস করতে এবং তার ভিডিও বের করে সেগুলোকে বাজারে বাজারে বিক্রি করত। ফলে পুরো বিষয়টাতে কিন্তু সঞ্জয় রায় এমন কোনো ব্যক্তি নয় গুরুত্বপূর্ণ ব্যক্তি নয় যাকে বাঁচানোর জন্য তড়িঘড়ি এভাবে বডি পুড়িয়ে দেওয়া হবে এবং পোস্টমর্টম রিপোর্ট ফরেন্সিক রিপোর্ট সমস্ত বিষয়ে একটা ধোঁয়াশা এবং কিছু চেপে দেওয়া লুকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা জিনিস ক্লিয়ার হয়েছে যে এই মুহূর্তে সঞ্জয় রায়কে কিন্তু যে বলি পাঠা করা হচ্ছে সেটা তো একটা বিষয় রয়েছে এবং সঞ্জয় রায় সত্যি কি মার্ডার করেছে কিনা সেই সমস্ত জায়গা থেকে যখন বিশ্লেষণ করা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে মেন গেটের সিসিটিভি ফুটেজ সিবিআই নাগাদ অর্থাৎ ওই রাত নাগাদ কিন্তু সঞ্জয় সেই মেন গেট থেকে বাইকে করে ঢোকে এমন ছবি সিবিআই এর হাতে রয়েছে কারণ যে সাতাশ মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে সিবিআইকে কে সারাদিনের ফুটেজকে সংগ্রহ করে না দিয়ে মাত্র কেটে কেটে সাতাশ মিনিটের ফুটেজকে দেওয়া হয়েছে সেই ফুটেজ অনুযায়ী দেখা যাচ্ছে যে তিনটে পঞ্চাশ মিনিটে কিন্তু সঞ্জয় সেই সেমিনার মেইন গেট থেকে এন্ট্রি নিয়েছে বাইকে করে এবং সঞ্জয় যেটা বলছে যে তার সেখানে একজন বন্ধু ভর্তি হয়েছিল এবং তাকে দেখতে সে গেছিল অথচ এর আগে যেটা খবর আছে যে সঞ্জয় এর আগে তার আরেকজন বন্ধুর সঙ্গে রেড লাইট এরিয়াতে যায় সোনাগাছিতে যায় এবং যেটা জানা যাচ্ছে যে কালীঘাট রেড রেড লাইট এরিয়াতে যায় সেখান থেকে সে খুব নেশা করে নেশা করে তার বন্ধু একটি ওলা বাইকে করে বাড়ি চলে যায় এবং সে তার বাইকে করে যে বাইকটা সে ব্যবহার করতো যে পুলিশের বাইক সে ব্যবহার করতো সেই বাইকে করে সে কিন্তু ঢোকে আরজিকর মেডিকেল কলেজে এবং তখন সঞ্জয় কিন্তু মারাত্মক ভাবে নেশাগ্রস্ত অবস্থায় ছিল এবং সেখানে দাঁড়িয়ে সে সেমিনার রুমে যায় এবং সেই সেমিনার রুমের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সেই সেমিনার রুমের দিকে যায় তখন ঠিক চারটে তিন সেই চারটে তিন যখন তখন দেখা যাচ্ছে যে সেমিনার রুমে সে এন্ট্রি নিচ্ছে এবং চারটে চল্লিশে কিন্তু সে সেমিনার রুম থেকে বেরোয় এই যে সাঁত্রিশ মিনিট সে সেমিনার রুমে থাকে এটা এখান থেকে স্পষ্ট হচ্ছে এবং এই সাঁত্রিশ মিনিটের মধ্যে যেটা পোস্টমর্টম রিপোর্টে উঠে এসছে যে মৃত্যুর যে সময় সেই সময়টা কিন্তু পোস্টমর্টম রিপোর্টে যেটা দেখানো হয়েছে যে চারটে পনেরো নাগাদ চারটে পনেরো একটু আশেপাশে হতে পারে চারটে পনেরো নাগাদ কিন্তু তার মৃত্যু হয়েছে নির্যাতিতার মৃত্যু হয়েছে এবার এখানে প্রশ্ন হচ্ছে যে সে যদি চারটে তিন মিনিটে সেই সেমিনার রুমে যায় তাহলে এই বারো তেরো এগারো থেকে বারো মিনিটের মধ্যে কিভাবে একজন তর তাজা একজন মানুষকে কিভাবে এভাবে খুন করা যায় যেখানে তার পেলভিক বোন ভেঙে গেছে তার কলার বোন ভেঙে গেছে তাকে তার নাক মুখ চাপা দিয়ে তাকে মারা হয়েছে এটা কিভাবে সম্ভব হয় কারণ এর আগে যে সমস্ত তথ্যগুলো এসছে সেটাতে দেখা যাচ্ছে যে রাত এগারোটার সময় কিন্তু বাড়ির লোকের সঙ্গে কথা বলেছেন নির্যাতিতা এবং তিনি তারপর দেখা যাচ্ছে যে তিনি বন্ধু বান্ধবদের সঙ্গে রাত্রিবেলা ডিনার করেছেন তার আরো বন্ধু ছিল বন্ধুদের সঙ্গে ডিনার করেছেন এবং অলিম্পিক গেম দেখেছেন দেখার পর কিন্তু তারপর দেখা যাচ্ছে যে সেই সেমিনার রুমে কিন্তু একজন স্টাফ স্টাফ মেম্বার তিনি ঢোকেন সেখানে কিন্তু ঢুকে তার সঙ্গে কিছুক্ষণ কথা বলেন তারপরে আবার বেরিয়ে আসেন এবং দুটো পঁয়ত্রিশ মিনিটে কিন্তু তার ভাইয়ের একটি মেসেজ আসে নির্যাতি তার ভাইয়ের একটি মেসেজ আসে দুটো পঁয়ত্রিশ মিনিটে এবং সেই মেসেজের রিপ্লাইও দেন তিনি সেটা পর্যন্ত নোটিস করা হয়েছে এরপর দেখা যাচ্ছে যে ঠিক রাত তিনটে নাগাদ একজন তার নাম হচ্ছে গোলম তিনি নাকি গিয়ে দেখেছেন যে নির্যাতিতা তিনি কম্বল একটি লাল কম্বল ঢাকা দিয়ে তার তিনি শুয়ে রয়েছেন এটা নাকি তিনি দেখেছেন এই অবধি সবকিছু কিন্তু হাতে এবং তারপর আরো একটি বড় বিষয় এই সেমিনার রুমের খুব কাছাকাছি কিন্তু স্লিপ রুম রয়েছে যে স্লিপ রুমে কিন্তু মনোগ্রাফ মনোগ্রাফ টেস্ট হয়েছে যে টেস্ট সেই টেস্ট চলছিল অর্থাৎ সেখানে লোকজন ছিল ডাক্তার ছিল নার্স ছিল ফলে এই জায়গাতে যে একেবারে সেটা কিন্তু বলা যায় না এবং সেখান থেকে রাত্রিবেলা নিশ্চয়ই লোকজন যাতায়াত করেছে কারণ লোকজন যাতায়াত করেছে বলেই কিন্তু যে সম্ভাবনাটা দেখা যাচ্ছে যে একজন নার্স তিনি বিবৃতি দিয়েছেন তিনি সিবিআইকে বলেছেন যে একটি ডাক্তার জুনিয়র ডাক্তার সে আরজি করে ডাক্তার নয় তাকে চেনে না সেই জুনিয়র ডাক্তারকে ওই সেমিনার রুমের পাশে যে বাথরুম রয়েছে সেই বাথরুমে স্নান করতে দেখেছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে আমি ব্লাড দিতে গেছিলাম ব্লাড লেগে গেছিল আমার হাতে ফলে সেই সেমিনার রুমের বাথরুমে কিন্তু স্নান করতে দেখা গেছে ফলে লোকজন চলাচলের কিন্তু একটা জায়গা সেখানে রয়েছে আর সেখান থেকেই যখন পুরো দায়িত্বটা পুরো দোষটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে সঞ্জয়ের ঘাড়ে এবং সঞ্জয় যেটা বলতে ভয় পাচ্ছে যে কে তাকে সেমিনার রুমে পাঠিয়েছিল সে কেন সেমিনার রুমে গেছিল কে দেখতে গেছিল কারণ সেমিনার রুমে তো সাধারণত কিছু থাকে না এবং যদি সে তার বন্ধুকে খুঁজতে চায় তাহলে কিন্তু সে যেখানে পেশেন্ট থাকে সেখানে যাবে সেমিনার রুম এবং সেখানে আশেপাশে যে রুমগুলো রয়েছে সেখানে কোনো পেশেন্ট ছিল না পুরো জায়গাটা খালি ছিল সেখানে আরও দুটো তিনটে রুম সেই দুটো তিনটে রুম কিন্তু একেবারে খালি ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিশ্চয়ই তার পেশেন্টকে দেখে দেখার জন্য সেই সেমিনার রুমে সে যাবে না ফলে তাকে নিশ্চয়ই কেউ নির্দেশ দিয়েছে এবং যেটা যেটা জানা যাচ্ছে যে এই সঞ্জয় মৃত মানুষের ওপরে তাকে মৃত মানুষকে রেপ করা ধর্ষণ করা তার সঙ্গে সহবাস করা এই বিষয়গুলো কিন্তু ওর সঙ্গে ওর মানে একবারে তার ক্যারেক্টারে ছিল এবং সে এগুলো করত এবং সেগুলো জেনে কি তাকে ওখানে পাঠানো হয়েছে যে একজন একটি জল জানত মৃতদেহ রয়েছে যাও তুমি গিয়ে সেই অপকর্মগুলো করে এসো এটা কি বলা হয়েছে এবং সে যদি চারটে তিন মিনিটে সেমিনার রুমে পৌঁছায় তাহলে চারটে পনেরো মিনিটের মধ্যে কি করে একজন জল মানুষকে এভাবে মারতে পারলো যেখানে সন্দেহজনক যে বিষয়গুলো আসছে যে তার সেই নির্যাতিতার নাক মুখ এবং গলা একসাথে চাপা হয়েছিল এবং এই একসাথে যদি চাপা হয় তাহলে তার পা দিয়ে কেন সে রক্ষা করতে পারেনি তার হাত দিয়ে কেন সে রক্ষা করতে পারেনি কারণ সঞ্জয় রায় যেভাবে নেশাগ্রস্ত হয়েছিল এবং তার যে চেহারার গঠন সেই গঠন দেখে এটা বোঝা যায় যে একজন ওই পাতলা চেহারা নিয়ে পাতা খোর চেহারা নিয়ে অত বড় একটা মানুষকে কয়েক মিনিটের মধ্যে মেরে ফেলাটা কিন্তু খুব সহজ ব্যাপার নয় ফলে সঞ্জয়কে নির্দেশ কেউ নিশ্চয়ই দিয়েছিল যাতে কিনা সঞ্জয় সেমিনার রুমে সোজা সেমিনার রুমে পৌঁছে যায় এবং দেখা যাচ্ছে যে সঞ্জয় যখন সেমিনার রুমে যাচ্ছে তখন কিন্তু সে এদিক ওদিক তাকাচ্ছে ভিডিওতে সেটাই কিন্তু দেখা গেছে ফলে সঞ্জয় রায় কিন্তু অবশ্যই আগে থেকে জানতো যে সেমিনার রুমে এই রকম একটা লাশ রয়েছে এবং সে এদিক ওদিক তাকাচ্ছে এটা থেকেই প্রমাণ হচ্ছে যে যাতে তাকে পেছন থেকে কেউ না দেখতে পায় তার জন্যই কিন্তু সেইভাবেই সেমিনার রুমে ঢুকেছিল ফলে এই সমস্ত বিষয়টা সমস্ত সময়টা ধরে কিন্তু সিবিআই এর সিবিআই তদন্ত বলা যেতে পারে একেবারে গুলিয়ে যাচ্ছে যার জন্য সঞ্জয়কে এই মুহূর্তে পলিগ্রাফ টেস্ট তো করা হয়েছেই নারকো টেস্টের মাধ্যমে তার ভেতরের যে কথা যে কথা সে চেপে রাখছে হয়তো কোনো অজানা ভয় তার মধ্যে কাজ করছে হয়তো তাকে টাকার অফার দেওয়া হয়েছে হয়তো তাকে বলা হয়েছে তার পরিবারের যারা বেঁচে রয়েছে তাদেরকে মেরে দেওয়া হবে এই ধরনের হুমকি হয়তো দেওয়া হয়েছে যার ফলে সে কথাগুলো বলছে না এবং এই কথাগুলো যাতে বেরিয়ে আসে তার মুখ থেকে তার জন্যই কিন্তু টেস্ট করা হচ্ছে ফলে আগামী দিন নার্কো টেস্টের যে টেস্ট করার অনুমতি দেয় কিনা কোর্ট মানুষ তাকিয়ে থাকবে কারণ নার্কো টেস্ট হচ্ছে একটা খুব বড় সড়ো এভিডেন্স হতে চলেছে অবশ্য এই নার্কো টেস্টেই যে সাফল্য আসবে এমনটা কিন্তু একেবারে ধরে নেওয়া যায় না কারণ অনেক জায়গা থেকে কিন্তু নার্কো টেস্টে সাফল্য আসেনি ফলে বিষয়টার দিকে কিন্তু সিবিআই কড়া নজরে সবটাই দেখছে কারণ এই কারণে দেখছে কারণ তথ্য ইতিমধ্যেই অনেক লোপাট করে দেওয়া হয়েছে সরকার নিজে দাঁড়িয়ে তথ্য লোপাট করেছে এবং সব থেকে বড় এভিডেন্স মৃতদেহকে খুব দ্রুত পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এই মৃতদেহকে দ্রুত পুড়িয়ে দেওয়া হয়েছে সঞ্জয়ের মতন একজন মাতাল মানুষের জন্য এটাই বড় ভাবনার বিষয় এটাই কিন্তু ভাবাচ্ছে কে যে কারা এর মধ্যে নিশ্চয়ই কোনো ইনভলভ প্রভাবশালী ব্যক্তি এর মধ্যে ইনভলভ রয়েছে যেখানে যাকে যাদেরকে বাঁচানোর জন্য এই বিভিন্ন প্ল্যান করা হয়েছে এবং আমরা সেদিকেই তাকিয়ে থাকবো আগামী আগামী দিন সিবিআই আরও কত কি উদ্ধার করতে পারে আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন নমস্কার